Good morning, Mama. Good morning. Good morning. Good morning. তুমি ঘুমিয়েছো? ভালো ঘুমাচ্ছে? তাই? Good morning, Mama. Mama, 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 Mama. আমার জন্য মামা, আমার জন্য মাম্মা ফোনের দিকে চোখ পড়ে গেছে, আমার জন্য মাম্মার ফোনের দিকে চোখ পড়ে গেছে, ফোন দিকে পেলেছে আমার জন্য মাম্মা। আমি দি মাম্মা, আমি আমি ও কি করে ফোন দেখে ফেললে তুমি? আমি তোমার দিকে ফোন লুকিয়ে রেখেছি, তুমি ফোন দেখে ফেলেছো? সবাইকে বললো গুড মর্নিং। ও গুড মর্নিং বলছে, বলো। ও আজকে সকাল সকাল হয়ে গেছে, গরম গরম গ্রিন টি, আর আজকে চাটা কিন্তু আমি বানিয়েছি, সঙ্গে রয়েছে ম্যারিগোল্ড না ম্যারি লাইট। ফোটানোর জলে চা পাতাটা দিয়ে ভিজিয়ে রেখে এটা আমরা খাই উইদাউট সুগার। হ্যাঁ একদম। আর এটা বেশ কিছুদিন ধরে খেতে খেতে একটা মানে নেশা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, বেশ ভালো লাগে খেতে। ঠিক আছে চলো। তোমার দাদা ভাই ভাত খেতেও বসে পড়েছে, ডাল আর সঙ্গে আলু সেদ্ধ দিয়ে। আর শোনো, আমার এখন ঘুমাচ্ছে, ওকে মশারিটা দিয়ে আমি চলে যাবো বাথরুমে কাপড় চোপড় কাচার জন্য, কারণ কিছু সময়ের মধ্যে বৃষ্টি নামবে মেসেজ ঢুকলো। বৃষ্টি তো হবেই, আমি এর আগেই মানে দেখেছি খবর, আজকে বৃষ্টির খবর আছে। রোদের তাপ এখন আছে, যত তাড়াতাড়ি কাপড় চোপড় শুকিয়ে নেওয়া যায়, অ্যাটলিস্ট আধা আধি শুকালেও অনেক কিছু। যে ছুরি কাপড় এগুলো সব কেচে ফেলি চলো। জামাগুলো জামা তো না ন্যাকড়াগুলো কেচেছি, আর সঙ্গে সঙ্গে যখন ছড়াবো বৃষ্টি শুরু হয়ে গেছে। জাস্ট 2 মিনিট একটু ছিটে ফোটা বৃষ্টি পড়লো, আবার সঙ্গে সঙ্গে দেখো কি রোদ একদম উঠেছে বাইরে, আবার ছড়িয়ে দিলাম একদম, দেখো কি রোদ, কি রোদ। এই ওয়েদারের কোনো গ্যারান্টি নেই। আমরা তো গ্রিন টি খেয়েছি, তারপরে মানে মার আলু সেদ্ধ ডাল ভাত হয়ে গেছিলো, একটুখানি খেয়ে নিয়েছি, মানে তোমার দাদাভাই খাচ্ছিল, ওর খেতে পারেনি, ওর থালে একটু বেঁচেছিল, খেয়ে নিয়েছি। আর এখন এগুলো কাচতে যাচ্ছি, আমার ড্রেসটা, ওর গেঞ্জি আর একটা বেডশিট, কারণ কালকে ড্রেসটা পরে রিডিও করেছিলাম, কটনের পাতলা তো তো ঘেমে গেছিলাম, তো এটা রাখলে পরে নষ্ট হয়ে যাবে, তিলে ঠিলে পড়ে যেতে পারে, সে কারণে কেচে দেবো। মা এখানে চিকেন রান্না করছে দুপুরের জন্য, ডালও হয়েছে সঙ্গে, ডাল ভাত হয়ে গেছে আর চিকেনটা হচ্ছে। এই দিদি এলে রে, বসবা একটু জলে, বসবা হচ্ছে তাই, ওই শুনে তো চান করছে, চলো হয়ে গেছে। চান হলো, এখন খাওয়া হবে, তারপরে ঘুম হবে। মা রান্না করেছে,
এখানে রয়েছে গরম গরম ডাল, না ডাল না, গরম নেই মনে হয়, এখন গরম নেই, আলু সেদ্ধ দিয়ে খাওয়া, আমি খেয়েছি সকালে একটু আলু সেদ্ধ দিয়ে। আর রয়েছে এখানে রয়েছে আলু সেদ্ধ, এখানে রয়েছে ভাত, ওয়াও এখানে রয়েছে গরম গরম চিকেন। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নাও। খাবি না? খাবো একটু পরে, স্নান টান করে। দেখতেই পেলে সোনামাকে স্নান করিয়ে নিলাম, আর স্নান করানোর পরে আমার বেশ অনেকটা লম্বা টাইমের একটা কাজ থেকে যায়। সোনামাকে জামা কাপড় পরানো, তার আগে লোশন ক্রিম মাখানো, টিপ পরানো, ওকে ওষুধ খাওয়ানো, তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো, তো এটা করতে করতে অনেকটা সময় লাগে আমার। তারপর আমি বসে পড়লাম ল্যাপটপে আমার কাজ করার জন্য। এডিটিংয়ের ভয়েস ওভার, চেকিং, থাম্বনেল টাইটেল বানানো থাকে, তো তারপরে আমি কাজটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নেব। তো চলো মন দিয়ে কাজটা করি। আমি দেখো সারাক্ষণ শুধু উল্টানোর চেষ্টা করে কিন্তু উল্টাতে পারে না, আবার শুনছে আবার এইদিকে মাথা ঘুরিয়ে কেমন করে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও এখন আবার ফ্যান দেখছি, কখন যে কি মুড হয়। এই যে এই যে এই যে এরকম সারাক্ষণ এরকম করে, এই যে পারে না জন্য আবার কান্না করে। সোনামা, ও সোনামা, কই সোনামা, আদর্শিনী কই? দেখি তো আদর্শিনীর মুখটা, আদর্শিনী মুখটা দেখি তো, একটু একটু করে সোজা হচ্ছে আবার। ইরি বাবারে, ইরি বাবারে, উই হেইসা হেইসা হেইসা, হচ্ছে না? ও কি করতেছে সেটা একটু বলো। হ্যাঁ বলেছি তো, উল্টানোর চেষ্টা করছে, উইয়া হচ্ছেই না। একবার পা উঁচু করে দেয় এবার, বুঝেছে? পা মানে উঁচু করে তারপরে ভাতটা দেয়। সোনা মামা কই? আমার সোনা মামাটা কই? আমার সোনা মামাটা কই? ইস মামা কই? মামা কই? তুমি পারো না উল্টাতে? এখনো পারছো না? পারছো না মামা? ওরে বাবা বাবা, কি মেঘ করেছে আকাশে, কি মেঘ করেছে মাম্মা, কত মেঘ করেছে। আর আমরা কি করছি এখানে? আমরা এখানে মেঘ দেখতে এসেছি, বৃষ্টি দেখতে এসেছি, তাই না মাম্মা? বলো আমার আদর চিনি মাম্মা, আমার মাম্মা, জানো পাশে কি রাস্তায় সাপ অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য মাঠের মধ্যে এসে সাপটা মরে গেছে। তোমার বাবা ঠাম্মি সবাই দেখতে গেছে, তুমি তো দেখতে পাবা না। না না, 20 ইঞ্চি। এটা কত ফুট হবে? 6-6.5 ফুট হবে, তাই না? হ্যাঁ হবে না, 6 ফুট হবে না, হবে 6। ভিড় জমে গেছে কত, আমি প্রথম দেখেছি তাই। কি করে দেখলা? সবাই দেখেছে, ও বাড়ির আমি প্রথম দেখেছি। আচ্ছা আচ্ছা, ফোন ফোন করলাম মেজুকে, আকাশকে ফোন করলাম, কারণ আকাশই আকাশই আমাকে এর কথা কালকে রাতেই বলছিল। কেন? ওয়েদারের উপর 7 ফুট গেলে তো বড় সাপ আদর্শিনী তো দেখোই নি। ওই শুধু ভিডিও তাকায়, শুধু ভিডিও তাকায়, কথা বলবে তাহলে? বলো কি বলবে, বলো সবাইকে বলে দাও, বলো। ওরে বাবা, বলো থাম্মি আর মা সাপ দেখতে, মা সাপ দেখতে চলে গেছে, আমাকে নেয়নি, বলো বলে দাও। তার জন্য আমি কান্না করেছি দাদুর কোলে। হ্যাঁ হ্যাঁ বলছো, দেখো। হ্যাঁ বলো, তাই তাই, ও তাই, বলবা না, একটু বলবা না, না একটু বলবা না, ও হ্যাঁ এরকম করে না করে দিচ্ছ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরা দেখে না যে দেখেছে ওর দিকে, কালে থাকা হয়ে যায়। ও সবার কাছে যায়, কান্না করে না তো, শোন এতদিন এতদিন ও কিউরিয়াস হয়ে বুঝতো যে আশেপাশে কি হচ্ছে, সে সব কিছু খোঁজার চেষ্টা করতো, কিন্তু এখনো এতটা ম্যাচিওর হয়ে গেছে ও সব কিছু এখন বোঝার চেষ্টা করছে, এখনো অবজার্ভার হয়ে গেছে, ও সব কিছু অবজার্ভ করছে। ও তো এবার যখন বুঝে যাবে সব কিছু,
এখন বাজে হচ্ছে রাত্রি 7:52, তো সন্ধ্যার চা এখনই খাচ্ছি, কারণ একটু চা খেতে মন চাইছে, চার সঙ্গে বিস্কিট। তো মাও আছে, মাকে জিজ্ঞাসা করলাম গ্রিন টি খাবে কিনা চিনি ছাড়া, মা পছন্দ করে দুধ চা সেই জন্য। তো আমরা তিনজনা মিলে এখন একটু চা খাবো। আর তোমার দাদা ভাই বাড়িতে আসলো, বাড়িতে ছিল না। আর কালকে আমরা যাব কৃষ্ণনগর, সকালবেলায় বেরোবো, ডাক্তার দেখাতে যাব, যেখানে আমার অপারেশন হয়েছিল, মানে ডেলিভারি হয়েছিল, সানভিউ নার্সিং হোম। তো তার পিছনেই বা তার আশেপাশেই একটা চেম্বার, তো সেখানে দেখাতে যাব। ডক্টর কি বেশ নামটা, ডক্টর প্রণব ঘোষকে আমরা দেখাবো, তাই তো? তো আমরা মোটামুটি যা খবর পেয়েছি বা একটু আমরা খোঁজ খবর নিয়েছি, তো সেই অনুযায়ী ডক্টর প্রণব ঘোষ আর কি, বেশ একজন মানে ভালো এবং অনেক নাম করা ডক্টর, যেটা আমরা খোঁজ খবর নিলাম। আর যদি আমার অপারেশনটা হয় তো আমরা হীরামণি নার্সিং হোমে করাবো, উনি ওখানে করায়। আগে কালকে যাই, তারপরে তোমাদেরকে সমস্ত আপডেট দেব। তবে কালকে সকাল সকাল বেরোচ্ছি, কৃষ্ণনগর যাব, এটাই তোমাদের বলেছিলাম। আর এই যে এখানে চায়ের জলটা এদিকে ফুটে গেছে, তো চা পাতাটা দিয়ে নি, বন্ধ করে দিয়ে আগে গ্যাসটা। এই যে হয়ে গেছে চায়, এই এখনই লাগতো। নাও চা খেয়ে নাও আগে, তারপরে কি করছো করবা। বাবা ছিল কি বিস্কুট খাবা, মেরি লাইট খাবা না ক্রিম বিস্কুট খাবা? শুনি বৌমা দুজনে মিলে সুখ দুঃখের গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছে। আর তোমাদের দাদা ভাই উপরে ল্যাপটপে কিছু একটা কাজ করছিল আর চা খাচ্ছিল। আর এদিকে আমাদের আগামীকালকে যেতে হবে ডাক্তার দেখাতে, জানি না কি যে হবে, সবকিছুর জন্য ভালোই ভালোই হয়ে যায়। তো দেখা যাক, সোনামাকে রেখে যেতে হবে, তো অনেক দূরে প্রথমবার সোনামাকে রেখে যাচ্ছে, তাই মনটা খুব খারাপ লাগছে। তবে কি করা যাবে বলো। ডিনার মেনু আমাদের চিকেনটা দুপুরের কিছুটা রয়ে গেছে, ক্যামেরা পুরো ঘোলা হয়ে গেল। এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে, ঝিঙে না পটল, পটল আলু দিয়ে মাছের ডিম, ওয়াও দারুণ। এই শুনলাম সেদ্ধ ভাত রাতে, এখন আবার আর একটা রেসিপি হয়ে গেল। দুপুরে চিকেন হয়েছিল মাছের ডিম দিয়ে আলু পটল দিয়ে তরকারি, আর ডালও রয়েছে দুপুরের কিছুটা, আর গরম ভাত। বাজে রাত 12:00, কালকে যেহেতু ডাক্তার দেখাতে যাব, সেই জন্য কালকের সমস্ত প্রস্তুতি আজকেই করতে হবে। সকাল সকাল বেরোবো, 8:00 আমাদের ট্রেন আছে। আর সকালবেলা মা হচ্ছে সোনামাকে রাখবে, আর কালকে যতক্ষণ না বাড়ি আছি ততক্ষণ পর্যন্ত ওকে ফর্মুলা খাওয়াতে হবে, কিছু করার নেই। এই কয়টা দিন আর কি যুদ্ধ করতেই হবে। আর তারপরে আমার মাও সকাল সকাল রান্নাবান্না, সংসারে কাজ, সারাদিনের মোটামুটি কাজকর্ম গুছিয়ে রেডি করে আসবে সোনামাকে রাখার জন্য, যাতে একজনা রাখতে পারে, একজনা কাজ করতে পারে, আবার আর একজনা কাজ করতে পারে, আর একজনা রাখতে পারে অল্টারনেট করে। কারণ ভালোভাবে ক্যারি করার মতন তো দুজনা থাকা দরকার, কারণ একজনা তো সারাক্ষণ কী করে রাখবে, তার রান্না খাওয়া দাওয়া কাজকর্ম পায়খানা বাথরুম যাওয়া, তো সেই টাইমগুলো তো ওকে রাখতে হবে, আর সেগুলোর জন্য যথেষ্ট সময়ের দরকার। তো সেই জন্য দুই মাই থাকবে সোনামাকে হ্যান্ডেল করার জন্য। আর আমি যে সমস্ত প্রিপারেশনগুলো এখন নিচ্ছি, সেটা হচ্ছে কালকে যেহেতু ফর্মুলা খাওয়াতে হবে, তো ওর ফিডিং বোতল ধোয়াই ছিল, তবু আবার নতুন করে ফুটিয়ে নিচ্ছি, অনেকদিন পর যেহেতু ইউজ হচ্ছে সেই কারণে। এখানে এগুলো ভালো করে ফুটিয়ে নেব, আর বোতলগুলোও ক্লিন করে নিয়েছি, গরম জল দিয়ে আবারও ক্লিন করে নেবো।